আইপিএস আলোক শর্মাকে এবার স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হলো। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি হলো ভারতের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ একটি এলিট ফোর্স। দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের নিরাপত্তার গুরু দায়িত্ব থাকে এসপিজির উপর। এবার সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপের মাথায় বসানো হলো পোড়খাওয়া অভিজ্ঞ আইপিএস আলোক শর্মাকে। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের সিনিয়র আইপিএস অফিসার। কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়োগ কমিটি আলোক শর্মাকে এসপিজি ডিরেক্টর পদে আনার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। শুক্রবার কর্মীবর্গ মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। উত্তরপ্রদেশের এই দুঁদে আইপিএস অফিসার এতদিন এসপিজির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। তার আগে এসপিজির ডিরেক্টর হিসেবে ছিলেন অরুণ কুমার সিনহা। সেপ্টেম্বরের 6 তারিখ গুরুগ্রামের এক হাসপাতালে তিনি প্রয়াত হন। 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত এসপিজির দায়িত্ব সামলেছেন সিনহা। তিনি ছিলেন ভারতের সবথেকে লম্বা সময় ধরে দায়িত্বে থাকা এসপিজি প্রধান। সেপ্টেম্বর মাসে এসপিজি ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত হওয়ার পর থেকে আলোক শর্মাই স্পেশাল প্রোটেকশন গ্রুপের দেখভাল করছিলেন। এবার তাকে আনুষ্ঠানিকভাবে এসপিজি ডিরেক্টর পদে আনার সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্র। তবে শুক্রবার কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে আলোক শর্মার এসপিজি প্রধান পদে কার্যকালের মেয়াদের বিষয়ে কিছু উল্লেখ নেই। বলা হয়েছে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। উল্লেখ্য, ভারতের স্পেশাল প্রোটেকশন ফোর্সের এখন মোট প্রায় 3,000 দক্ষ ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিক রয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে তার দপ্তর সব জায়গাতেই নিরাপত্তার দায়িত্বে থাকেন এই বিশেষ ফোর্সের অফিসাররা। ভারতে তো বটেই, ভারতের বাইরেও প্রধানমন্ত্রীর সফরকালে নিরাপত্তার গুরু দায়িত্ব থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপের কাঁধে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।